হ্যালো টিফিনি লাভার্স অ্যান্ড নিউ অডিয়েন্স, এই ভিডিওটি আপনাদের জন্য। আজকে ভিডিওতে দেখাবো কিভাবে ইয়েলো পিলিং ওয়েল করতে হয়। আজকে প্রথম রাত, সো প্রথম রাতে প্রথম কোটিং আমরা ফেসে অ্যাপ্লাই করছি। সো হাতে যে জিনিসটা দেখছেন এটা হচ্ছে ইয়েলো পিলিং ওয়েল। আপনারা হয়তোবা দেখেছেন জুলাই মাসে ডক্টর অ্যালভিন থেকে আমি সরাসরি ট্রেনিং নিয়ে এসেছি। ট্রেনিং নিয়ে আসার পর আমি আজকে ফেসে অ্যাপ্লাই করছি। ট্রেনিংয়ের বডি পিলিং ভিডিওটিও আপলোড দেওয়া হবে। এই ইয়েলো পিলিং ওয়েল অ্যাপ্লাই করার আগে যে জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে, 4 থেকে 5 দিন পানি লাগানো যাবে না। আর যারা ছেলে এই ইয়েলো পিলিং ওয়েলটা করবেন, তারা এই কাজটা করার আগে অবশ্যই শেভ করে নেবেন, সো দ্যাট আপনার স্কিনে যেন প্রপারভাবে এই ইয়েলো পিলিংটা লেগে যায়। হ্যালো ভিউয়ার্স, সালামু আলাইকুম, আমি রিগাল আরমান, আশা করি সবাই ভালো আছেন। 12ই আগস্ট 2022 আমি প্রথম ইয়েলো পিলিং ওয়েলটা ফেসে অ্যাপ্লাই করি এবং তার পিকচার আমি আমাদের টিফিনি পেজে আপলোড করি। অ্যান্ড আজকে 13ই আগস্ট, আজকে রাতে আমি আবারও সেকেন্ড ডে অ্যাপ্লাই করব। অ্যান্ড এটা এমন না যে আপনি অ্যাপ্লাই করার পর আসলে বাহিরে যাওয়া যায় না বা আপনার স্বাভাবিক জীবনযাপনের কাজকর্ম বন্ধ থাকবে, তাই না। আমি কিন্তু আজকে কাজে এসেছি, বাট একটা জিনিস মেনটেন করতে হয়, সেটা যেন আপনি সারাদিন যেখানেই থাকেন আপনার রুম টেম্পারেচার অথবা রুমের যে তাপমাত্রা তা যেন নর্মাল থাকে, গরম যেন না থাকে। এবং আপনি যখন বাইরে যাবেন বা ট্রান্সপোর্ট ইউজ করবেন, তখন যেভাবেই যান, যে কাজেই যান, আপনার যেন সোয়েটিং না হয় সেটা আপনি মাথায় রাখবেন, আর গরম যেন আপনার না লাগে। এই শুধু দুইটা পয়েন্ট আপনি মেনটেন করে আপনি কাজেও যেতে পারেন। আর এই যে লাল লাল ভাব, এটা থাকবে কালকে, এটা আরো বাড়বে আজকে রাতে দেওয়ার পর। সো লাল লাল হওয়া বা ফেস টান টান হওয়া বা ফেসে একটু ইচিং হওয়া বা একটু র্যাশ উঠা, এগুলো কিন্তু সব নর্মাল। আর যার যত বেশি চামড়া উঠবে তার রেজাল্ট তত ভালো আসবে। হয়তোবা আমরা আজকের দিনে অ্যাপ্লাই করব, কালকে দিনে অ্যাপ্লাই করব, দেন আমরা স্কিনের কন্ডিশন দেখে বুঝবো যে কোন দিন থেকে পিলিং স্টার্ট হয়। আমি আরেকটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই, আসলে এই জিনিসটা সবাই মানে না এবং বুঝতে চায় না, বাট অনেকে আছে খুব ইজিলি কথাগুলো বুঝে এবং বিশ্বাস করে যে হোয়াইটেনিং সার্ভিস বা এই ধরনের পিলিং সার্ভিস বা প্রফেশনাল কেমিক্যাল পিলিং সার্ভিস বা ইয়েলো পিলিং সার্ভিস, এগুলো আসলে কোনো মুখস্থ স্টেপ বাই স্টেপ কোনো প্রোডাক্টের গাইডলাইন নেই, রুলস নাই। কেন, সাপোজ একজনের স্কিনে এক ধরনের পিলিং হচ্ছে, আরেকজনের স্কিনে আরেক ধরনের পিলিং হচ্ছে। পিলিং এর অবস্থা বুঝেই কিন্তু ডিসিশন নিতে হয় যে রাইট নাও কি অ্যাপ্লাই করব বা নেক্সট প্রোডাক্ট কি হবে। তো আমি আজকে ফার্স্ট ডে, আজকে রাতে অ্যাপ্লাই করলে সেকেন্ড ডে হবে। তো আমি কিন্তু 3 দিন বা 4 দিনের মাথায় পিলিং এর কন্ডিশন বুঝে আমি ডিসিশন নিব এখন আমি কি ইউজ করব। সো এই কথাগুলো কেন বললাম, আপনারা অনেকেই অনেক জায়গা থেকে হয়তোবা প্রপার গাইডলাইন্স পান নাই, বা অনেকে অনেক ধরনের ব্র্যান্ডিং করে সেগুলো দেখে হয়তোবা ভাবেন এটা কিনলে এটা কিনলে এটা কিনলে আপনি কমপ্লিট রেজাল্ট চলে আসবে। আসলে এমন রেজাল্ট আজ পর্যন্ত কেউ পায়নি, এমন রেজাল্ট আসা অসম্ভব, এভাবে রেজাল্ট আসে না। শুধু মনকে সান্ত্বনা দেওয়া যায়, আসলে বাস্তব অর্থে এটা রেজাল্ট বের করে এত ইজি না। আবারও বলি, বডি নট ফেস, ফেসের রেজাল্ট খুব তাড়াতাড়ি আসে, বডির রেজাল্টের সবচেয়ে বড় মেডিসিন হচ্ছে ধৈর্য, তারপর হচ্ছে প্রপার নিয়ম জেনে স্টেপ বাই স্টেপ করতে হয়। আপনারা হয়তোবা দেখেছেন যে আমরা জুলাই মাসে একটা ভিডিও আপলোড দিয়েছি যে ডক্টর আমার বডি পিলিং করছে, সো এখন আমি আরেকটা ভিডিও করছি ফেস পিলিং নিয়ে। দ্যাট মিন্স কি, আমরা যখন কোনো সার্ভিস দেই, আবারও বলছি, আমরা আগে নিজেদের উপর অ্যাপ্লাই করি, রেজাল্ট নিজেরা বের করি, অথেন্টিক গাইডলাইন্স এবং ডক্টর গাইডলাইন্স আমরা প্রোভাইড করি আপনাদের, আমরা ট্রেনিং নিয়ে আসছি এই জন্যই। সো আই হোপ আমাদের কথাগুলো আপনারা বিশ্বাস করবেন এবং মেনটেন করবেন। আর যে বিশ্বাস করবেন না, বেসিক্যালি সে প্রোডাক্ট যে কোনো জায়গা থেকে কিনে যখন দেখবেন রেজাল্ট পাচ্ছেন না, তখন হয়তো আপনি বিশ্বাস করবেন কথাগুলো সত্য। যারা ইয়েলো পিলিং সার্ভিসটা নিতে চাচ্ছেন বা আপনারা কথা বলছেন, প্লিজ জেনে নেবেন এটা প্রতিদিন আপনাকে ফলো করে নেক্সট স্টেপের প্রোডাক্ট দিতে হবে। আপনি যদি বলেন আমার আর কি কি প্রোডাক্ট কিনতে হবে, আসলে এমন কোনো মুখস্থ প্রোডাক্ট নেই, বা এমন মুখস্থ আমি না, শুধু কোনো ডক্টর কোনো বেস্ট স্কিন কেয়ার কেউ দিতে পারবে না। এ ধরনের পিলিংয়ে আপনাকে এভরিডে অবজারভেশনের মধ্যে রাখতে হয়, দেন আমরা স্টেপ বাই স্টেপ আপনার পিলিং কেমন হচ্ছে তা বুঝে ডিসিশন জানাবো। বডি এবং ফেস হোয়াইটেনিং যারা করতে চাচ্ছেন,
যাদের মনে অনেক কোশ্চেন, সবগুলো অ্যান্সার এই ভিডিওগুলোতে আপনারা পাবেন। সো আমরা দেখি ফাইনালি রেজাল্ট আসলে কেমন আসে। দ্বিতীয় দিন রাতে ইয়েলো পিলিং অয়েল অ্যাপ্লাই করার ঠিক আগ মুহূর্তের ভিডিও এটি। আর এখন দেখাচ্ছি দ্বিতীয় দিন রাতে ইয়েলো পিলিং অয়েল অ্যাপ্লাই করার পরবর্তী মুহূর্ত। ঠিক একইভাবে তৃতীয় দিন রাতেও অ্যাপ্লাই করলাম। তৃতীয় দিন রাতে একটু করে নাকের পাশে নোজ কর্নারে পিলিং স্টার্ট হয়। দেখুন ফেসের সাকসেসফুল পিলিংয়ের কিছু সিমটম দেখা যাচ্ছে, এটাকেই বলি আমরা সাকসেসফুল। আজকে হচ্ছে চতুর্থ দিন সকাল, চতুর্থ দিন সকালে ফেসের এই অবস্থা। আমি কিন্তু আজ পর্যন্ত এখনও পানি লাগাই নেই। সো আমি দেখাচ্ছি কোথায় কোথায় পিলিং হচ্ছে। পিলিং আসলে কিভাবে বুঝবেন যে ভালো পিলিংয়ের সিমটমস দেখা যাচ্ছে, এ হচ্ছে চতুর্থ দিন সকাল। কপালে কিন্তু সহজে পিলিং হয় না, আমার কিন্তু কপালেও সুন্দর পিলিং স্টার্ট হয়েছে। আর এই যে দেখুন গলায় দেখা যাচ্ছে ফোস্কার মতো, ভিতর মনে হচ্ছে পানি। সো এইগুলো কিন্তু আমার কপালেও দেখা যাচ্ছে, এই যে দেখুন। সো এটাই শেষ দিন, পিলিংয়ের আগে এই সিমটমগুলো দেখা যাবে আপনার। সো এটা নিয়ে অরিড হওয়ার কিছু নেই। যখনই আপনার পিলিং স্টার্ট হবে, আপনি যখন ফেসে হাত দিবেন, দেখবেন হঠাৎ করে হাতে পানি পানি লাগছে। আসলে যে জায়গা থেকে স্কিনের চামড়া উঠছে ওই জায়গাটা ভিজা থাকে, তখনই আপনার হাতে লাগবে, আপনার কাছে মনে হবে যে কোনো পানি বের হচ্ছে। দয়া করে কেউ জোর করে চামড়া টেনে তুলবেন না, চামড়াগুলো অটোমেটিক উঠে যাবে। চতুর্থ দিন রাতে আমি ফেসটাকে ওয়াশ করি। ওয়াশ করার পর দেখা যায় কি এখন উল্টো চিত্র। প্রথম চার দিন আমি পানি লাগাইনি, এখন পানি লাগানোর 30 মিনিট পর আবারও বেশি পিলিং স্টার্ট হয়েছে। তার মানে আপনি যখন পানি দিয়ে ওয়াশ করবেন, সাথে সাথে ফেস অনেক টানবে এবং আপনার পিলিং আরও বেশি হবে। আমি আমার পিলিংয়ের কন্ডিশন বুঝে ডিসিশন নিয়েছি যে আমি এখানে ব্লিচিং লোশন দিব, কারণ আমার কাছে মনে হয়েছে আমার কিছু কিছু জায়গায় একটু কারেকশন দরকার। রাতে ব্লিচিং লোশন দেওয়ার পর আজ হলো পঞ্চম দিনের সকাল। সো আজ আমি মুখটাকে ওয়াশ করার পর আবারও আমি ব্লিচিং লোশন অ্যাপ্লাই করেছি। এই যে দেখুন দেখা যাচ্ছে আমার ফেসের এই জায়গাটা দেখা যাচ্ছে, এক জায়গায় সাদা এক জায়গায় কালো। আসলে না, যে জায়গাটা একটু ফ্রেশ মনে হচ্ছে ওইটা পিলিং হয়ে গিয়েছে, আর যেটা এখনও পিলিং হয় নাই ওই জায়গাটাই ডার্ক মনে হচ্ছে। আমার ফেসে হাত দেওয়ার একটাই কারণ, আপনাদের বোঝানোর জন্য যে আমার ফেস আসলেই কতটা লাল হয়ে আছে হাতের তুলনায়। হ্যালো ভিউয়ার্স, আজকে পঞ্চম দিনের ঠিক এখন সন্ধ্যা, বা আমার হেয়ার কাট দেখেই বোঝা যাচ্ছে যে আমি আসলে পিলিং এর পর সো একটু ফিট অ্যান্ড হিট হয়ে আপনাদের সামনে আসলাম আমার ফাইনাল লুকটা দেখানোর জন্য। সো আমার ফেস স্টিল নাও কিন্তু অনেক রেড, অ্যান্ড পিলিং এর পর, আমার পিলিং এর আগে কিন্তু আমার একটু জ্বালা পোড়া বা চুলকানো বা আপনার অন্য কোনো কিছু আমার ফিল হয়নি। বাট আমার কাছে মনে হলো পানি লাগানোর পর যখন আমার প্রপার পিলিং হলো, সবচেয়ে বেশি মানে খুবই টান টান ফিল হচ্ছে, ড্রাই ড্রাই ফিল হচ্ছে। আমি একটু পরপর কিন্তু আমার ব্লিচিং লোশন বা আমাদের স্পেশাল লোশন দিচ্ছি। হ্যাঁ, আমার ফেসে যে পিলিং হলো আমি একটু দেখাই, এই যে এখানে লাল লাল বা এখনও কিছু কিছু জায়গায় পিলিং হচ্ছে, তার মানে এটা না যে আমি ফর্স হয়ে গেলাম। আমি জাস্ট দাগযুক্ত যে স্কিন উপরের লেয়ারটাকে ক্লিন করলাম, তার মানে এখন হোয়াইটেনিংটা আসেনি। হোয়াইটেনিংটাকে রাইট নাও নেক্সট স্টেপে আমাদের যে স্পেশাল ক্রিম আছে বা স্পেশাল লোশন আছে ওই প্রোডাক্টগুলো ইউজ করে আস্তে আস্তে এটাকে আমরা স্কিনকে ব্রাইট করব, একটা শেড চেঞ্জ হবে, স্কিনটাকে লং লাস্টিং হোয়াইটেনিং করব। সো তার মানে পিলিং যারা করবেন এমন না যে সাথে সাথে রেজাল্ট আসবে। এই আমার ফেস দেখেন, আর আমার রিয়েল স্কিন আমি আপনাদের একটু দেখাই। এই যে আমার এখানে দেখেন যে সাদা, এটা হচ্ছে আমার রিয়েল স্কিন হোয়াইট, কিন্তু আপনি দেখেন এখানে দেখে মনে হচ্ছে অনেক কালো, এটা কালো না, এটা হচ্ছে রেড। সো আমার ফেস কিন্তু স্টিল নাও রেড। আপনি দেখেন এই জায়গাটা অনেক রেড, সো এটা দেখলে কিন্তু বোঝা যায় যে এটা এখনো কেমিক্যাল বা পিলিং এর যে এফেক্টটা সেটা আছে। এন্ড দেখেন স্টিল নাও আমার কিন্তু পিলিং হচ্ছে, আমার কিন্তু নেকেও খুবই সুন্দর পিলিং মানে হয়েছে। সো পিলিং হওয়ার পর এখন আমার মনে হচ্ছে যে আমার একটু খুব বেশি ড্রাই ড্রাই ফিল হচ্ছে, যার জন্য আমি আমাদের যে স্পেশাল লোশন আছে যা আমরা আমাদের কাস্টমারকে সার্ভিস দিব বা যখনই আমরা কাউকে পিলিং ওয়েল দিব, আমরা তাদেরকে আমাদের স্পেশাল লোশন বা ক্রিম বা নেক্সট স্টেপগুলো কি আমরা তাদেরকে ইন ডিটেলস গাইডলাইনগুলো দিব এবং এভরিডে অবজারভেশন করব।
সো আমি এই পিলিং প্রোডাক্টের মাঝখানে আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিতে চাই, একটা গুড নিউজ। আমরা প্রায় আজকে দুই মাস আমাদের যারা লয়াল কাস্টমার, কিছু ফিক্সড কাস্টমারকে আমরা আমাদের একটা আন্ডার আই ডার্ক সার্কেল রিমুভের সিরাম দিয়েছি। আমরা এখনো এমন কোনো জায়গা থেকে আসলে অবজেকশন পাইনি যে কেউ 100% এর মধ্যে 1% রেজাল্ট পাইনি। আন্ডার আই ডার্ক সার্কেল কিন্তু সারা ওয়ার্ল্ডের অনেক ক্রিম পাওয়া যায়, আসলে 1% রেজাল্ট বের করা যে কত কষ্ট। যাদের এই প্রবলেম আছেন এবং যারা বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্ট কিনেছেন তারা কিন্তু জানেন, আমার এটা এক্সপ্লেন করার কিছু নাই। আন্ডার আই ডার্ক সার্কেল রিমুভ করা এত সহজ না, আর এটার প্রোডাক্ট যেখানে পাওয়া যায় সহজে কিন্তু কাজ করে না। আমরা লং টাইম এটা নিয়ে কাজ করেছি এবং অফিসিয়ালি পেজে দেইনি, বাট আমি শুধু এতটুকুই বলবো এই এটা কিভাবে আমরা আসলে এটা রেজাল্ট বের করেছি। পায়াসি কসমেটিক্স, সো এটা মেড ইন পোল্যান্ড, ইউরোপিয়ান একটা প্রোডাক্টের আমাদের আন্ডার আই ক্রিম, অ্যান্ড আমাদের থাইল্যান্ডের স্কুলের টিচারের একটা প্রোডাক্ট দেওয়া, একটা 30 ml কাচের বোতলে সিরামে আমরা আমাদের ফিক্স কাস্টমারদেরকে দিয়েছি। সো দুইটা প্রোডাক্টের কম্বিনেশনে আমরা ফ্যান্টাস্টিক রেজাল্ট বের করেছি আন্ডার আই ডার্ক সার্কেল নিয়ে। সো এটার আরও ডিটেলস আমরা পেজে দিব। আমি কেন প্রোডাক্টটাকে বললাম এই পিলিং ভিডিওর মাঝখানে, বিকজ অফ আমার একটু আন্ডার আই ডার্ক সার্কেল প্রবলেম আছে। সো আমি তো এখন পিলিং করলাম ফেসে, সো এটা কমপ্লিট হওয়ার পর আমি আন্ডার আই ডার্ক সার্কেল নিয়ে কাজ করবো। গুড নিউজ আপনাদের জন্য, কারণ আমরা এটা থেকে রেজাল্ট বের করেছি। ইনশাল্লাহ আপনারা রেজাল্ট পাবেন, রেজাল্ট পাবেন না এমন হতে পারে না। আর যদি হয় ডিফারেন্ট কেস, যাদের 5-7 বছর অনেক দাগ অনেক দাগ অনেক, আসলে তারা যখন ইউজ করবেন আসলে রেজাল্টটা তাদের চোখে এত তাড়াতাড়ি করবে না, হয়তোবা প্রোডাক্ট কাজ করবে বাট এত দাগ থাকার কারণে হয়তোবা রেজাল্টটা দেখা যায় না, তাদেরকে বলবো ধৈর্য নিয়ে ইউজ করতে। আই হোপ এই প্রোডাক্টটা আমাদের টিফিনি সিগনেচার কালেকশনের ওয়ান অফ দ্য বেস্ট কালেকশন হবে, কারণ এটার এখনো পর্যন্ত ফিডব্যাক বা রিভিউ খুবই ভালো। সো আই হোপ এটা নিয়ে আরো ডিটেলস ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। সো আই হোপ আমার পুরো ভিডিও আপনাদের ভালো লেগেছে। ফার্স্ট ডে থেকে লাস্ট ডে পর্যন্ত কি কি ছিল আমি এভরি মোমেন্টের আপডেট এই ভিডিওতে আপনাদেরকে দিয়েছি। নেক্সট কোনো ভিডিওর জন্য ভিডিও টপিক থাকলে আমরা আবারও বানাবো। টিল দেন, বাই বাই, আল্লাহ হাফেজ।